ভাবলেও অবাক লাগে যে বাচ্চা মানুষ কত সুন্দর জিনিসগুলোকে ফলো করে এবং সেগুলো আমাকে দেয়। এগুলোই সত্যি একটা মা হিসেবে হয়তো পরম পাওয়া। আমি প্রিয়া কাঠর এসেছি তোমাদের কাছে। এখন হচ্ছে বিকেল বেলা, ঘড়িতে এখন 6টা বাজে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। আগে থেকেই বলে দিলাম কারণ আমি প্রত্যেক দিনই বেশিরভাগ ব্লগেই আমি বার বলতে ভুলে যাই আর তোমরা হয়তো ভাবো আমি কোন দিনের ভিডিও শেয়ার করছি। তো আজকেই বলে দিলাম ফার্স্টে বৃহস্পতিবার। আর মা করে নিয়ে এসেছে এখন গরমা গরম চায়। আমি বোন মা ওখানে রয়েছে, বাট মা ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা লজ্জা পায়, তো সেই জন্য মাকে খুব একটা বেশি জোরপোর করছি না। যখন আসবে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো এখন আমরা চা এনজয় করবো, কিন্তু তোমাদের জন্য একটা আমার কাছে ভীষণ একটা স্পেশাল মোমেন্ট যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। এক মিনিট বাবু, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। তো আমরা যতক্ষণ চা খাচ্ছি ততক্ষণ তোমরা আমার সেই স্পেশাল মোমেন্ট তোমরা দেখে নাও। অ্যাকচুয়ালি কিছুই না, আমি ব্লগটা তো এখন থেকেই শুরু করছি, বাট দুপুরবেলা সকালবেলা একটু ক্লিনিংয়ের পার্ট ছিল বলে আমি আর সকাল থেকে ভিডিও করিনি। তো দুপুরবেলা জাস্ট শুয়েছিলাম, তখন আমার ছেলে আমাকে ঘুম পাড়াচ্ছিল, আমি চুপ করে শুয়েছিলাম। আমার ছেলে এসে বললো, মা এসো আমার কাছে ঘুম পাড়াবো। তো সেই ক্লিপিংটা আমার কাছে এতটাই মানে আমি করতে পারিনি, বোনের ভালো লেগেছে, বোন আমাকে ক্লিপিংটা তুলে দিয়েছে। তো চলো আমরা চা এনজয় করি আর তোমরা ক্লিপিংটা এনজয় করো, তারপর ফিরছি এক্ষুনি। তুমি কি ওই গল্পটা আমার বলো, আমার ঘুম আসছে না। আমি ঘুমিয়ে পড়ো তো তোমরা দেখলে তো আমার ছেলে কিরকম আমাকে গল্প বলে বলে ঘুম পাড়াচ্ছে। এই জিনিসগুলোই থেকে যাবে আর সত্যি মানে ভাবলেও অবাক লাগে যে বাচ্চা মানুষ কত সুন্দর জিনিসগুলোকে ফলো করে এবং সেগুলো আমাকে দেয়। এগুলোই সত্যি একটা মা হিসেবে হয়তো পরম পাওয়া। আজকে সত্যি দুপুরবেলা খুবই ভালো লাগছিল যে কত সুন্দর যত্ন করে ও কোলে এসো মা বলে ঘুম পাড়াচ্ছিল। আমি অবাক হয়ে যাই, এক এক সময় এক একটা এমন অ্যাক্টিভিটি করে না, সত্যি মানে অবাক লাগে যে কি করে এগুলো মানে ওদের মাথায় আসে এবং ওরা সেগুলোকে করে। তো যাই হোক, এখন চলো মাকে একটু রান্নাঘরের সমস্ত জিনিসগুলো একটু ঠিকঠাক করে গুছিয়ে দিই।
তারপর দেখা হচ্ছে তোমার সাথে কিছু। গুড মর্নিং, কালকে সন্ধ্যের পর থেকে আমি আর ক্যামেরা থেকেই উদাও হয়ে গিয়েছিলাম। তোমরা আমাকে তারপরে আর কোনো ভিডিও কন্টিনিউ করতে দেখোনি। তোমাদেরকে আমি বললাম বিকেলবেলা চা থেকে তো আমি আমার ভিডিওটা খুব ভালোভাবে শুরু করেছিলাম, দেন আমি সন্ধেবেলায় আর কি মায়ের রান্নাঘরে গিয়ে একটু সমস্ত কিছু জিনিসপত্র ঠিকঠাক করে গুছিয়ে দিয়েছিলাম, যেহেতু সকালবেলা আমাদের একটু ক্লিনিং পার্ট হয়েছে, সেই সমস্ত জিনিসপত্রই সব একটু ঠিকঠাক করে গুজগাছ করে রাখছিলাম। দেন আমি আর ভিডিও কন্টিনিউই করিনি, তোমরা আমার কোনো ভিডিও ক্লিপিংও দেখোনি। এক মিনিট, কি বলছো বাবা, সুন্দর হয়েছে, করো। এই দেখো আমার ছেলে কালার করেছে, ড্রয়িং করেছে, দেখো খুব সুন্দর হয়েছে। এক মিনিট, তো যে কথা বলছিলাম, তারপরে আর ভিডিও কিছু আমি কন্টিনিউ করিনি, তার কারণ হচ্ছে যে আমার কদিন ধরেই জানো প্রচণ্ড পরিমাণে লেজি লাগছে, কেন জানি না। অ্যাকচুয়ালি বাড়িতে নিজের সংসারে একটা নিজের মতন করে সমস্ত কিছু একটার পর একটা রুটিন আমাদের প্রত্যেকের থাকে, বাট এখানে এসে না কেমন যেন আমার মানে কোনো কিছুটাই আমি রুটিন মাফিক করতে পারছি না। মানে রোজই সকাল থেকে উঠে ভাবছি যে হ্যাঁ আমি রুটিন মাফিক এটা ওটা সেটা করবো, বাট সব কিছুই আমার উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। তারপরে আমি কিছু সেরকম করিয়ে নিই যে আমি তোমাদের সাথে শেয়ার করবো। সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার সব ঠিকঠাকভাবে রাখারাখি এসব করতে করতে 9:30 বেজে গেছিলো, দেন আমি ডিনার সেরে শুয়ে পড়েছিলাম। আর আজকে ঘুম থেকে উঠতে আমার প্রচণ্ড দেরি হয়েছে, 8:30 বেজে গেছে, আর এখন হচ্ছে সকাল 9:30, তো সেই জন্য আর কিছু ভিডিও আমি ক্লিপিং নিইনি। আজকে 9:30 বাজে, এখন ব্রেকফাস্ট সারবো, আর ব্রেকফাস্ট সারার পরে আজকে জানি না সারাদিনের কিছু রুটিন মাফিক সেরকম তো কিছু প্ল্যান করা নেই, কী করবো। অ্যাকচুয়ালি কিছু করছি না যে আমি তোমাদের সাথে কিছু ক্লিপিং শেয়ার করবো, তবে রান্নাবান্না কিছু করার ট্রাই করছি, বাট দেখছি তার আগেই মা সব প্রিপারেশন করে নিয়েছে। যেমন এখন আজকে দেখলাম ওই মাছের ভোলা মাছের ঝাল মা অলরেডি বসিয়ে দিয়েছে, আর আলু ডাটা কিছু একটা দিয়ে লাঞ্চের তরকারি করছে, তো করে নিয়েছে অলরেডি। আমি আর কী করবো, আর তোমাদের সাথেও কিছু রেসিপি আমি শেয়ার করতে পারছি না যে কারণে। লাঞ্চ টাইম হয়ে গেছে, এখন আমি খাবার টেবিলে চলে এসেছি, তো চলো দেখিয়ে দিই তোমাদের যে আজকের লাঞ্চ মেনু কী কী আছে। আর এই যে দুষ্টু, খালি সারাদিন দুষ্টুমি করছে আমার সাথে, আর আমাকে ঘুম পাড়াচ্ছে গল্প বলে। আজকে আমাকে ঘুম পাড়িয়ে দেবে তো গল্প বলে, কালকে যে আমাকে ঘুম পাড়িয়ে দিলে গল্প বলে। ও ও ঘুমিয়ে তারপর আমাকে ঘুম পাড়াবে, তাই তো? ঠিক আছে, তোমার ঘুমের পরেই আমি ঘুমোবো, ঠিক আছে? আমি ভিডিও এডিটিং করব, তারপর তারপর আমাকে ঘুম পাড়িয়ে দেবে। তো চলো খাওয়া দাওয়া সেরে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকে দুপুরের লাঞ্চের মেনু হচ্ছে ভোলা মাছের সর্ষে দিয়ে ঝাল, আর ডাঁটা আলু বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা পাতলা টাইপ ঝোল। Thank you.
এই মাত্র সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, এখন জানলাটা দিচ্ছি। প্রচন্ড গরম লাগছে, তো ভাবছি একটু এসিটা চালাতে হবে। এক মিনিট দাঁড়াও। তাই আজ থেকে ঠিক করেছি একটু রুটিন মাফিক চলার চেষ্টা করব। তো দেখা যাক, এখন বাবা ছেলেকে ঘুম পাড়াই, দিয়ে আমি কিছুটা এডিটিং সারি, তারপর দেখা হচ্ছে তোমাদের কাছে বিকেল। হ্যাঁ গুড ইভিনিং সবাইকে, এখন সন্ধে হয়ে গিয়েছে আর এখন আমি আবার ক্যামেরাটা অন করে ফেলেছি। কাল বিকেল থেকে আমি ব্লগিং শুরু করেছি, এখনো পর্যন্ত আমি ব্লগ শেষ করতে পারিনি, ঠিক আছে? তো যাই হোক, সমস্যা নেই, কিছু কাজই করছি না, তো তোমাদের সাথে কী শেয়ার করবো বলো? যেটুকু যেটুকু করছি, যা করছি তোমাদের সাথে তাই শেয়ার করছি। আর এখন সন্ধে হয়ে গিয়েছে, থোড়া থোড়া ভুকও লাগছে, দেখা যাক কিছু খাওয়া দাওয়া চিন্তা করছি যে কিছু বানাবো, তো দেখা যাক কী বানাই। দেখেছো, যেই শুনেছে কিছু বানাবো অমনি খিদে পেয়েছে। কি খিদে পেয়েছে তোর? একটু ভালো খেয়েছে, বেশ চিকেন চিকেন ফিলিং হচ্ছে। চিকেন চিকেন ফিলিং হচ্ছে, চাউমিন ঠিক আছে, চিকেন তো নেই এখন, বেরোন যাবে না, এক চাউমিন বা এগ রোল। আবার এগ রোল? হ্যাঁ খালি খাবো আর শোবো, খাবো ছাড়া আর কিছু আছে? সকাল থেকে মানুষ এত কাজকর্ম করে কি জন্য? খাওয়ার জন্য তো। আমার বোনের খালি জীবনের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে খাই দাই আর শুই, তাই না? তুই বানাবি, তুই বানাবি, তুই বানাবি, খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছিস। আমাকেও মোটা করছিস, নিজেকেও মোটা করছিস, বুঝেছিস? মোটা মোটা হাতে মোটা মোটা রোলগুলো যখন খাবি তখন তো খেতে আম আম করে খুব ভালো লাগবে, আর মোটা মোটা হাতে চটকানো খেতে ইচ্ছা করছে না, তাই না? ওই যে বলছিলাম না, আমার কোনো কাজ নেই, কাজ নেই। ও সরি সরি, অ্যাকচুয়ালি আমার বোনের, আমার বোন হচ্ছে ওর ওর হচ্ছে একদম মানে কি বলবো, মানে মায়ের থেকে বলে না মাসির ব্যাপারটা বেশি, আর সেই রকম মানে ও আমার থেকে আমার বোনকে ভীষণ পরিমাণে ভালোবাসে। মিষ্টুকে গাল দিয়েছি মানে বিশাল ব্যাপার না, আমি আদর দিয়েছি, আদর 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 দিয়েছি। দাঁড়াও তোমাদের সাথে আমি শেয়ার করছি, আমার ছেলে গুড়ি এঁকেছে। ও মা, বাবাকে এঁকে দিয়েছিল, ওটা দেখে আজকে ফলো করেছে। আমার ছেলে হাতি এঁকেছে, আমি তোমাদের সাথে দাঁড়াও শেয়ার করবো। আমি খাতাটাকে জানি না কোথায় পাঠিয়ে দিয়েছে, খাতাটা আমি পাই আমি তোমাদেরকে দেখাবো। এই শোনাই, দেখাই, আমি দেখাই, আমি দেখো তোমরা, আমার ছেলে ঘুরি এঁকেছে। আচ্ছা ওই হয়েছে ঘুরি, দাঁড়াও এক মিনিট, এ দেখো চেষ্টা তো করেছে, কিছুটা শেপ এসেছে। ঠিক আছে যা, অনেক হয়েছে, চলো খিদে পেয়েছে, যা খাবার বানিয়ে আনতো, তো ভালো লাগছে না, তো চলো। আরে বলতে তো দে, তাহলে চলো, বোনের যখন আরজি হয়েছে এগরোল খাবে, তো চলো আজকে তাহলে এগরোলই বানাই। আজকে আমি তাহলে লাচ্ছা পরোটা দিয়ে এগরোল ট্রাই করি, জানি। ওকে যা খুশি দিয়ে কর, তাড়াতাড়ি কর, খিদে পেয়েছে, আমাকে হেল্প করতে হবে, করবো, আমার খিদে পেয়েছে। জাপানি স্টাইলে এরকম করছিস কেন? এ তো জাপানি না, করে এই টাটা টাটা, আমার খুব খিদে পেয়েছে, একটু বোঝাবে তো কমেন্টে, কমেন্ট করে কমেন্ট সেকশনে কমেন্ট করে, এত চুর খিদে পেয়েছে। চলো চলো রান্নাঘরে গিয়ে, কিন্তু বেশি কথা বলতে পারবো না, আমি রেসিপি গুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো, মানে পরে পরে বলে দেবো আর কি, ভয়েস ওভার দিয়ে দেবো। এগ রোল তৈরি করে নেওয়ার জন্য ফার্স্টে ময়দাটা মেখে নিচ্ছি, বেশি করে তেল আর নুন আর চিনি দিয়ে ভালো করে ময়ান দিয়ে ময়দাটা মাখতে হবে। মা আমাকে ময়দাটা মেখে দিত, ময়দাটাকে মেখে 10-15 মিনিট রেস্টিং টাইম দিতে হবে। দেন এভাবে নেচি কেটে নিতে হবে, যেরকম কোয়ান্টিটি তোমরা চাইছো, আমি একটু মোটা করেই করছি। দেন নেচিগুলোকে একটু বড় মাপের করে নিয়ে লম্বাভাবে রুটিটা বেলতে হবে। যেহেতু আমি আজকে লাচ্ছা এগরোল বানাচ্ছি লাচ্ছা পরোটা দিয়ে, সেই জন্য একটু মোটা মোটা করে নেচিটা করলেই অনেক ভালো হবে। আর এভাবে লম্বা করে প্রথমে আগে টেনে বেলে দিতে হবে, তারপর এই ভাঁজটা দিতে হবে। লাচ্ছা পরোটার এই ভাঁজটাই হচ্ছে সব থেকে মেন ব্যাপার। এই ভাঁজটা যদি ঠিক মতন দিয়ে নেচিটাকে ঠিক মতন আর কি কায়দা করা যায়, তাহলে কিন্তু লাচ্ছা লোল একেবারে পারফেক্ট হবে।
এভাবে তোমরা দেখতেই পাচ্ছো এইভাবে জাস্ট ভাঁজটা করে নেবে। ঠিক সমানভাবে রাখতে হবে, কুচি করে নেওয়ার মতন আর কি, কুচি করে নিয়ে তারপর এরকম ভাবে মুড়ে নিতে হবে। ঠিক এরকম ভাজে ভাজে এরকম মুড়ে নিলে খুব সুন্দর লেয়ারিংটা পড়ে, আর এই লেয়ারিংটা পড়ে বলেই কিন্তু বেশ দেখতেও ভালো হয় আর খাস্তাও হয়। তো এই তো তেল দিয়ে আমি এবার হালকা হাতে বেলে নেব, খুব বেশি প্রেস করবে না, তাহলে ভাঁজগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো এইভাবে হালকা হাতে আমি বেলে নেব, বড়ও করে বেলে নেব আমি। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে, আর ওইদিকে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। শশা আমার ঘরে ছিল না, যে কারণে আমি শশা দিইনি। তো প্রথমে রুটির মতন করে সে আর কি ভেজে নিতে হবে, তারপর আমি তেল দেব, তেল দিয়ে আবার একটু হালকা করে পরোটার মতন ভেজে নেব। রোলের ডিমটা আমি ফাটিয়ে নিচ্ছি, আমি এখানে বিট লবণ আর গোলমরিচ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এরপর ফ্রাই প্যানের মধ্যে আমি আর একটু তেল দিয়ে ফার্স্টে ডিম দিয়ে দেবো, তারপর যেভাবে অ্যাজ ইউজুয়াল রোল রেডি করে সেভাবেই আমি এপিট ওপিট দিয়ে রোলটাকে ভালোভাবে রেডি করে নেব।
এগ রোলের এবার ভেতরের আর কি মোড়াটাই হচ্ছে মেন। তো প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলোকে কেটে নিয়ে এভাবে ছাড়িয়ে নেবে, তাহলে দেখতে ভালো লাগে। আর এখানে তোমরা গাজর আর শসা ইউজ করতে পারো, বাট এই মুহূর্তে আমার বাড়িতে নেই, সেই জন্য আমি দিলাম না, হঠাৎ করে প্ল্যানিং হয়েছে আর কি, বুঝতেই পারলে। তো এরপর আমি কুচি করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পাতি লেবু। আমার পাতি লেবু খেতে ভীষণ ভালো লাগে এগ রোলে। তো তোমরা যখন চিকেন রোল করবে তখনও তোমরা সস অল্প দিয়ে, তোমরা পাতি লেবু দিয়ে আর গোলমরিচ দিয়ে শুধু ট্রাই করো, খুব ভালো লাগে খেতে। এরপর আমি পরিমাণ মতন চিলি সস দিয়ে দিচ্ছি, তারপর আমি পরিমাণ মতন একটু সয়া সস দিয়ে দেব। আমি খুব বেশি পরিমাণ সস রোলে খুব একটা খেতে পছন্দ করি না, তাই আমি অল্প সামান্যই সস ইউজ করছি। তো এই তো সসগুলো দেওয়া হয়ে গিয়েছে, এরপর আমি দিয়ে দেবো হচ্ছে গোলমরিচ অ্যাজ পার ইউর টেস্ট, তারপর দিয়ে দিচ্ছি চাট মশালা, দারুণ একটা ফ্লেভার আনে চাট মশালা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে র্যাপ করে নিচ্ছি। এগ রোলটা কেমন হয়েছিল বল, আমার প্রমোশন তো কর, এগ রোলের দোকান খুলবো বলেছি। এগ রোলটা হেভি হয়েছিল ফাটাফাটি। তোমাদের যদি কারোর মনে হয় যে হোম ডেলিভারি নেবে তাহলে অবশ্যই যোগাযোগ করো, আর যদি মনে হয় খাওয়া দাওয়ার পরে দয়া করে একটা দোকান ঘর ছোটখাটো যদি একটু করে দিতে পারো তো খুবই উপকৃত হবেও, রোল ফোল বানিয়ে দেবে তোমাদের। হ্যাঁ, আমি ভাবছি এবার রোলেরই বিজনেস খুলবো, কারণ কিছু তো করে খেতে হবে বলো, এই লকডাউনের বাজারে এই যে আমার কুচকু চলে এসেছে। তুমি কিছু বলবে দুষ্টু? তো চলো, রোল খাওয়া হয়েছে, রোলের প্রমোশনও হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিলাম, কাল বিকেল থেকে ভিডিও শুরু করেছি বল, আর এটাকে টানা যাবে না, অভদ্রতা বলেও তো কিছু আছে বলো, অসভ্যতার মতন কাজ করছি আমি, কাল থেকে তোমাদের দেখিয়ে যাচ্ছি যে আমি কী কী করছি কী কী করছি। তাই আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। তোমরা বলো এরপর ওকে কী বলা যায়, রান্না করতে কী বলা যায়, তোমরাই বলো, সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করবে অবশ্যই অবশ্যই। কী ধরনের আর ভিডিও দেখতে চাও সেটাও অবভিয়াসলি, তোমরা কী ধরনের আমাদের দুইজনের মধ্যে ভিডিও তোমরা বেশি পছন্দ করছো আমি দেখছি। তো তোমরা আর কি কি ধরনের ভিডিও আমাদের করতে সাজেস্ট করছো আমাদের কমেন্ট বক্সে লিখে জানিও, আমি অবশ্যই তোমাদের পছন্দ মতন ভিডিও তৈরি করার চেষ্টা করবো। দেখা হবে তোমাদের সাথে নতুন আরো একটা ভিডিওর সাথে। কখনো ভুলবে না কিন্তু, চুপি 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 কমেন্ট বক্সে এসে চুপি 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 করে লিখে দেবে ওকে দিয়ে আর কি কি বানানো যায় আর কি কি খাওয়া বলবে না। হ্যাঁ বলবে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ, টাটা।